নতুন চাষিদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে, যে তথ্যগুলো পেলে নতুন চাষিরা কিভাবে মাছ চাষে লস করে সেই ব্যাপারটা যদি তারা জানতে পারে, এবং ইনস্ট্যান্ট যদি আপনাদের কারো মাছ চাষে কোনো ধরনের প্রবলেম এবং প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারবেন, এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা হরহামেশায় যে ব্যাপারটা শুনে থাকি বা হচ্ছে যে নতুন চাষিরা যে জিনিসটা ফেস করে, আমি বিগত কয়েক বছরের প্রথম দিকে আমি যে জিনিসগুলো ফেস করেছি সেই আলোকে এবং আমার যত চাষির সঙ্গে এখন কথা হয় এরকম কিছু চাষির অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে নতুন চাষিদের যে ভুলগুলো হয় সেটা হচ্ছে তারা অনেকজনের দেখে বা অনেক ভিডিও শুনেই কিন্তু ইন্সপায়ার হয়ে মাছ চাষে আসে, এবং অনেকেই তার বেসিক যে নিড এটা ফুলফিল করার জন্য আসে। কারণ আপনারা জানেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে বাংলাদেশ এই মুহূর্তে আমরা অর্থনৈতিক যে অবস্থার মধ্যে আছি, তো সেক্ষেত্রে আমাদের যে চাকরি ইয়াং জেনারেশনের যে চাকরি বাকরির প্রবলেমগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু কৃষি নির্ভর গ্রাম থেকে উঠে গিয়েছে, তাদের কিন্তু বাইরে খুব একটা ভালো অবস্থা তৈরি না হওয়ার কারণে আবার তারা গ্রামে ফিরে আসতেছে এবং গ্রামে কিছু করার ট্রাই করতেছে, তার মধ্যে মাছ চাষটা কিন্তু অন্যতম। তো এখানে যে প্রবলেমটা হচ্ছে চাষিদের, বিশেষ করে নতুন চাষিদের যে প্রবলেমটা হচ্ছে, তারা আসলে এই টোটাল ব্যাপারটা না বুঝেই তারা হুটহাট করে পুকুর খুঁজছে, অথবা হচ্ছে এক্সক্যাভেটর ভেকু দিয়ে তারা পুকুর খুঁজছে খুব আনন্দ সহকারে এইটাই করছে, এবং দেখা যাচ্ছে যে দিন শেষে তারা পুকুরটাকে পরে লিজ দিয়ে আবার কোনো বেসরকারি চাকরিতে চলে যাচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই শুরুতে যদি এই ভুলগুলো প্রাথমিক পর্যায়ে এই যারা নতুন মাছ চাষ করছে তারা যদি না করে তাহলে কিন্তু তাদের এই মোটামুটি এই মাছ চাষে তারা টিকে যেতে পারে। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ পাঁচটা তথ্য আমি আপনাদের দেওয়ার ট্রাই করছি, তাতে আমি আশা করি যে এটা থেকে মোটামুটি এই প্রবলেমগুলো যদি আপনাদের না হয় তাহলে কিন্তু আপনারা এক দুই বছর মাছ চাষটাকে মোটামুটি একটা ভালো জায়গায় টেনে নিয়ে যেতে পারবেন। দেন আপনার যেটা অভিজ্ঞতা হবে সে অভিজ্ঞতার আলোকে আপনাকে কাজ করতে হবে, কারণ আমি আজকে আপনাকে একটা পরামর্শ দিলাম অথবা হচ্ছে যে আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা ম্যাচ করলো না, আমার এখানে সেটা যতটাই ভালো হোক না কেন আপনার ওখানে কিন্তু সেটা ম্যাচ না করার কারণে প্রজেক্ট কিন্তু ফল করবে, তো এটা একটা বড় প্রবলেম। তো আমি আপনাদের পয়েন্টটা বলছি, সেটা হচ্ছে যে নতুন চাষিদের সবচেয়ে যে ভুলগুলো হয় তার মধ্যে হচ্ছে পুকুর সিলেক্ট করতে ভুল হয়। আপনারা জানেন, বিশেষ করে আমি যে প্রবলেমটায় পড়েছি সেটা হচ্ছে যে আমি হুটহাট করে এই পুকুর সিলেক্ট করে আমার বাসা থেকে অনেক দূরে আমার জমিতে পুকুর করার কারণে আমার যেটা প্রবলেম হয়েছে, এখন রাতের বেলা মাছ চুরি হয়, তো আমার যদি পুকুরে মাছই না থাকে তাহলে আমি করবোটা কি? পুকুরে আমি সারাদিন খুব সুন্দর খাদ্য দিলাম, খুব পরিচর্যা করলাম, কিন্তু রাতে দেখা গেছে যে মাছ চুরি হচ্ছে। তো এই সহ আরও অনেক ধরনের প্রবলেম থাকে, আপনার পুকুর বেশি গভীর হলে পুকুরে গ্যাস হবে, কম গভীর হলে আপনার মাছ বৃদ্ধি কম পাবে, পুকুরে ছায়া থাকলে একটা প্রবলেম হবে, এইটাই মিলে আসলে আরও অনেক কারণ হতে পারে যে পুকুর সিলেকশনে। তো মোটামুটি আদর্শ পুকুর বলতে যে জিনিসটা বোঝায়, আপনারা যদি বিগত আমার ভিডিও অথবা অন্য কারো ভিডিও দেখেন আদর্শ পুকুরগুলো কীভাবে তৈরি করতে হয় এরকম দেখে তারপরে এসে পুকুর সিলেক্ট করা সবচেয়ে ভালো, অথবা আপনি যদি ভাড়াও নেন তারপরে আপনাকে এই জিনিসটা দেখতে হবে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে পোনা ক্রয় করা, যারা মোটামুটি মাছ কিনে তারপরে মাছ চাষ করে তাদের কিন্তু একটা সিংহভাগ লাভ এই পোনাটাতে চলে যায়। কারণটা হচ্ছে আপনি যদি একটা মাছ রেনু থেকে পোনা করেন তাতে আপনার যা কস্টিং হবে সেটা যদি আপনি অন্য কোনো চাষির কাছে সেল করেন তাহলে আপনার মিনিমাম একটা প্রফিট রেখেই তো আপনি সেল করবেন, তো আপনি সেই পোনাটা যদি নিজে ব্যবহার করেন তাহলে আপনার যে মিনিমাম প্রফিটটা আর এক চাষির কাছ থেকে নিতে হতো সেই দিতে হতো এইটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। তো এই কারণে পোনা ক্রয় করলে কিন্তু এই একটা বড় প্রবলেম হয় আমার কাছে যেটা মনে হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে নতুন লোকজন যারা মাছ চাষে আসে তাদের আসলে আমি যেটা দেখি মূলত সেটা হচ্ছে যে তারা হয় কম্পিটিশন করে খাদ্য দেয়, আমরা ফিড খাওয়াচ্ছি, প্লেট ফিড খাওয়াচ্ছি, ভাসমান খাদ্য খাওয়াচ্ছি, মাছ প্রচুর পরিমাণে সুন্দরভাবে খাচ্ছে, কিন্তু আপনি যা মাছ বিক্রি করছেন তার মোটা অঙ্কের টাকাটা কিন্তু আপনাকে ফিডেই দিয়ে দিতে হলো।
তখন গিয়ে যে প্রবলেমটা দাঁড়ায়, তখন বছর শেষে গিয়ে মনে হয় না আমার তো হচ্ছে যে আমি আমার যে শ্রমটা গেল এটা তো মূল্য মাস থেকে আসে না, তো সেক্ষেত্রে আমি আমার প্রজেক্টগুলো লিস্ট করে দিই, অথবা তারা মাস ছাড়ার পরে কিছুদিন পরে তারা নিরুৎসাহিত হয়ে মাসকে কিন্তু খাদ্য দেয়া বন্ধ করে দেয় বা হচ্ছে প্রজেক্ট ঘোরাঘুরি করা বন্ধ করে দেয়। এই কারণেও কিন্তু অনেক চাষির লস হয়। এবং আমি এই সময় আপনাদের একটা খুব ভালো ইনফরমেশন দিচ্ছি বা নিউজ দিচ্ছি, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে যে নতুন চাষিদের যারা এই মুহূর্তে মাছ চাষে প্রবলেমে আছেন অথবা হচ্ছে যে তাদের কোনো প্রবলেম হয়েছে বিগত বছরে, তারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তো চাইলে আপনারা এই ভিডিও কমেন্টে উল্লেখ করতে পারবেন হচ্ছে যে আপনার প্রবলেমগুলো, আমি ট্রাই করব আমি যতটুকু বুঝি যতটুকু জানি, এবং আমি অবশ্যই ট্রাই করব আমার সাইড থেকে আপনার যাতে কোনো ক্ষতি না হয় এরকমভাবে আমি আপনাকে হেল্প করার জন্য, বা সেই সাথে সাথে আমি আপনাদের একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ডেসক্রিপশনে শেয়ার করছি, যেটা থেকে আপনি মোটামুটি আমাকে খুঁজে পাবেন। যদি আপনার কোনো প্রশ্ন পরামর্শ জানার থাকে বা দেয়ার থাকে তাহলে আপনি কিন্তু এখানে আমার সঙ্গে শেয়ার করতে পারবেন। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি এই নতুন চাষিদের আরও কিছু ব্যাপার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই চাষিরা কিন্তু মাছ যখন চাষ করে তখন কিন্তু মাসিক পরিচর্যাটা অনেকেই করে না। আমি যে জিনিসটা লক্ষ্য করেছি বা আমারও প্রথম দিকে যে জিনিসটা হয়েছে যে পুকুরে আমি এত টাকা দামি চুন কেন দিব, আবার দেখা গেছে যে চুন দিলে আসলে পুকুরের কী সুবিধা কী অসুবিধা এই জিনিসগুলো কিন্তু আমি জানতাম না। লবণ কেন পুকুরে দিব বা পুকুরে কেন জাল টেনে দিব, মাছ ভাসলে আমি একটা সময় ছিল যখন মাছ ভাসলে আমি খুব ওরিট হয়ে যেতাম, যে আমার খুব অস্থির অবস্থা তৈরি হতো, কিন্তু এখন মাছ ভাসলে আমি জানি যে কেন ভাসে এবং মাছটাকে কী করলে সমাধান হয়ে যাবে। তো এইটাই মিলা হচ্ছে যে নতুন চাহিদা একটা প্যানিক করে যায় এবং প্যানিক করার কারণে তারা হচ্ছে যে মাসিক পরিচর্যা করে না এবং মাছ বেশি করে ছাড়ে। মাছ বেশি করে ছাড়ার কারণে পুকুরের পরিবেশ খারাপ হয়, মাসিক পরিচর্যা তাদের ওই লেভেলের এক্সপিরিয়েন্স নাই, কারণ আমরা যারা হচ্ছে যে মোটামুটি 5-7 বছর থেকে মাছ চাষ করতে তারা যদি 2-1 মাস, আমি জানি যে আমার যদি 2-1 মাস মাসিক পরিচর্যার জন্য চুন লবণগুলো আমি নাও দিই তাও আমার পুকুরের পরিবেশ ঠিক থাকে। কোনো কারণে যদি আমি দিতে পারি আমি দেওয়ার ট্রাই করি কিন্তু তারপরে থাকে, আর যদি হয়ে যায় কোনো কারণে পুকুরে গ্যাস তাহলে আমাকে কীভাবে সাপোর্ট দিতে হবে, কীভাবে পানি দিতে হবে, কীভাবে অক্সিজেন ট্যাবলেট দিতে হবে, সেটা কোথায় পাওয়া যাবে, এই জিনিসগুলো কিন্তু আমি জানি। কিন্তু নতুন চাষিদের এই জিনিসটা প্রবলেম হওয়ার কারণে নতুন চাষিরা কিন্তু এটা খুব একটা স্ট্রংলি ইয়া করে, তারপরে হচ্ছে যে তাদের একটা হেডেক হয়ে যায় এবং তারা তখন এই প্রজেক্ট থেকে নিরুৎসাহিত হয়ে যায় এবং মাছ চাষ তাদের কাছে লসজনক ব্যবসা পরিণত হয়। আমি আপনাদের আমার সাইড থেকে গ্যারান্টি দিয়ে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে মাছ চাষ এখন পর্যন্ত লাভজনক, আপনারা যদি সেন্সিটিভলি করেন প্রফেশনালি করেন তাহলে কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত মাছ চাষে কিন্তু লাভ করা সম্ভব। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে খুব ছোটো একটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে যে বাজার না বুঝে মাছ চাষ করা আমার এরিয়াতে, আপনি আপনারা হয়তো বা বিগত যে ভিডিওগুলো আমার দেখছেন সেখানে দেখবেন যে আমার কিন্তু খুব ছোটো মাছ, আবার দেখা গেছে যে আমার প্রজেক্টের মাছ ছোটো হওয়ার কারণে কিন্তু এখানে বাজারে আমি যে বাজারে বিক্রি করি সেখানে ছোটো চাহিদা, সেখানে যদি আমি 10 কেজির সাইজের একটা মাছ নিয়ে যাই তাহলে সেটা কয়জন কিনবে। আবার দেখা গেছে যে এখানে যদি আমি আপনার হচ্ছে যে ইয়া করি ছোটো সাইজের মাছগুলো দিই তাহলে দেখা যাচ্ছে যে সবাই কিনবে। তো এইটাই মিলে বাজারেরও একটা চাহিদা সব কিছু মিলা আপনাকে বিবেচনা করতে হবে, করে মাছ চাষটা করতে হবে। প্রথম 1-2 বছর আপনাকে বুঝতে হবে মাছ চাষটাকে কীভাবে করতে হচ্ছে, বাজারে কীভাবে বিক্রি করতে হচ্ছে, জেলেরা কী ঘটাচ্ছে, এরকম কিছু বোঝার পরে যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো জিনিস আপনার যদি কনফিউশন থাকে তাহলে হচ্ছে যে আপনি আপনার এরিয়ার মৎস্য অফিসে যোগাযোগ করুন, আপনার যারা সফল চাষি আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনার যারা পরিচিত চাষি আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওর কমেন্টে অথবা এই ভিডিওতে একটা মোবাইল নাম্বার শেয়ার করা হচ্ছে সেই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আশা করছি যে আপনার প্রবলেমটা সলভ হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।